হ্যালো, আমরা বসে গেছি ডিনারে। আজকে ডিনারের মেনুটা একদম অন্যরকম, একদম খাসা মেনু যাকে বলে। সেটা হলো এখানে আছে পরোটা, পরোটার সঙ্গে আছে এখানে কাঁচা পেঁয়াজ। আর এখানে কি আছে? এখানে রয়েছে মেটে কষা। হঠাৎ করে 9টার সময় জয় মেটে এনে হাজির করে দিয়েছে, আর তারপরে রান্না। আর এখন বাজে 10:30, আমরা খেতে বসে গেছি। মাম তুফানের খাওয়া কমপ্লিট, মারও খাওয়া কমপ্লিট, ওরা যে যার এখন বসে গেছে। এখানে রয়েছে মিষ্টি, 5টা লাড্ডু আছে আর 5টা মিষ্টি আছে। এই মিষ্টিগুলো কি বলে, ওই ক্ষীরমোহন টাইপ গোল গোল, মানে ক্ষীরমোহন মানে মৌচক, মৌচক টাইপ গোল গোল, ক্ষীরমোহনটা মুখ দিয়ে বেরিয়ে যায়। ক্ষীরমোহন ডাল্টনগঞ্জের স্পেশাল মিষ্টি, যেটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মিষ্টি খেয়ে জল খেতাম। আমার দিদিমা দিতেন, তো এই ক্ষীরমোহন দিতে আমার ক্ষীরমোহনটা খেতে খুব ভালো। এমনি মিষ্টি ভালোবাসি না, বাট ক্ষীরমোহনটা খেতে খুব ভালোবাসি। আচ্ছা শুরু করো, দেরি করছো কেন? তো আগে ভাগ করতে হবে, মেটেতে বিশ্বাস করতে ইচ্ছে করে না ঠিক। কেমন যা তিনকোনা পরোটা, আর কি আমরা শুধু আমরা বাঙালিরাই খাই, আর খুব করে তিনকোনা পরোটা। আমি দেখিনি কাউকে করতেই পারে, আমি জানি না আর কি, আমরাই খাই। বাইরে মনে হয় গোল পরোটাটা বেশি হয়। ইয়েস, আমি প্রচন্ড মেটে খেতে ভালোবাসি, দয়া ভালোবাসি আমার থেকে। আমার উদ্দেশ্য কিছু বললে বলে আমার থেকে কম ভালোবাসি। যতই আমরা আপডেট হই, যতই আমরা মানে মডার্ন হই, সে একটা জায়গায় আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে। কোন জায়গায়? যখন ছোট ছিলাম তখন বাড়িতে মেটে এলে আমার পাতে আসতো, আমার দাদার পাতে আসতো, লেগ পিস এলে আগে আমার পাতে আসতো, দাদার পাতে আসতো, এগুলো ফেভারিট। কিন্তু যখন বিয়ে হয়ে গেল তখন যদি বাড়িতে দুটো লেগ পিস আসতো তাহলে একটা জয় কিনতাম, একটা আমার শ্বশুরমশাই গিয়ে যেতাম। শ্বশুরমশাই অনেক সময় আবার জোর করে আমাকে দিয়ে দিতেন, কিন্তু বাবা আসলে যেহেতু আমি আমিও খেতে ভালোবাসি, তো জন্য বাবা সবসময় কথা বাবা জোর করে দিয়ে দিত আমাকে, জয় দিত না জোর করে। জয় চিনতে আনতো, মা তো চিকেন খায় না। কিন্তু তারপরে এখন তুফান হলো, এই বাবার তুফান হলো, এখন তো আমার ভাগ্যে একটু কমে যেত। স্বামী সন্তান সংসার এগুলো বেশি ভাবে মেয়েরা, আর মনে হয় আমি ঠিকই বলছি। এটা মেটে কথা হয়েছে বলে মেটে বেশি এসছে, নাহলে এখন এমনি সবার মাংসের সাথে মেটে আছে। আমি অবশ্যই ভাগ করে দিই সবাইকে, কিন্তু একটু হলে ভাগে আমার কম পড়ে, কারণ মামও ভালোবাসে, মামকেও দিই। তখন ইচ্ছেরও হয় না, তা ওদের খা, মানে এটা বলে না যে বাচ্চা খা। আমি অনেক সময় না খেয়ে বলি তো তুই খেয়ে নে,
এটা কি কথা হলো? যেটা আমার ভাগে সেটা তো আমি খেতেই পারি না, খাওয়ার কি আছে? না ওটা কোনো কথা নয়, ওটা কোনো কথা না। লেগ পিসের কথা বলো, চিকেন লেগ পিস আমি দিয়ে দিই না। তুমি নিজেও বলো তুমি কেন খেলে না। আর না থাক, মামটা কালকে খেয়ে নিয়েছে, ওর নেই, থাকো খাক, ও ভালোবাসে বলি না আমি। এই জায়গাটায় কিন্তু আমার বক্তব্যটা একটু আলাদা। আমি সবার জন্য যখন আনছি এবং সবাই যেটা পাচ্ছে ঠিক আছে, বাট তারপরেও আমার ভাগেরটা আমার বাচ্চাকে আমি দিতেই পারি, সেটাই বেশিরভাগ লোক করে। কিন্তু আমার এই জিনিসটা ঠিক না লাগে না, খারাপ লাগবে, অনেকেরই খারাপ লাগবে শুনতে, কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগে না একদম। কেন ভালো লাগে না আমি বলে দিচ্ছি, কারণ সেক্ষেত্রে না আমি যেটা দেখেছি, বাচ্চারা মনে করে যে মানে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করাটাই বাবা মার কাজ। আমি এটা আমার এটা মনে হয়, কিন্তু সেটা নয়, সেটা হওয়া উচিত নয়, মানে যাতে ওরাও লাইফে না শেখে। একদম একদম, আমি সবার জন্য নিয়েছি, সবারটা সবাই পাচ্ছে, আমি আমার বাচ্চাকে আমারটা আবার দেবো কেন? আমি তার জন্য নিয়ে এসেছি, সে পেয়েছে ভালোবাসা, ঠিক আছে, বাট ওই অতিরিক্ত ব্যাপারটা আমার মনে হয় প্রবলেম হয়। অবশ্য ওর ব্যক্তিগত মত, এটা কথাটা হিসেব মতো ভুল না, কারণ কথাটা খুব সত্যি কথা। এতে ওরাও শিখছে, ওরাও যদি এরকমভাবে মানে এটা পরম্পরা অনুযায়ী চলে আসে, ওরাও শিখছে, ওরাও বড় হয়ে এরকমই করবে। কিন্তু সবার ভাগেরটা সবাই যদি নেয় তাহলে হয়তো এটাই উচিত যে সবাই সবারটা পা পেলো। চারজন পাঁচজন মানুষ, পাঁচজনের জন্য যদি পাঁচটা জিনিস এলো তো পাঁচজনই পেলো, এটাই উচিত, কারণ সবাই পাওয়ার ব্যাপারটা সবারই থাকবে। কিন্তু আমি কারণটা অন্য বলছি, যদি সেটা কম আসে তাহলে আমার ব্যাপারটা মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। সবার জন্য যদি সমান পরিমাণে আসে তাহলে সবার এক্সট্রা আমারটাও আমি দিয়ে দেবো। এটা যদি করা হয় না তো আমার মনে হয় বাচ্চাদের কাছে এটা নেগেটিভ বার্তা যায়। আমার বাবা মা আমার জন্য করবে বা স্যাক্রিফাইস করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, বাচ্চাকে ভালোবাসা হয়, ঠিক আছে, বাচ্চার জন্য স্যাক্রিফাইস করবে বাবা মা করবে, ঠিক আছে, বাট বাচ্চা যদি এটা না বোঝে তাহলেই ভালো। মানে স্যাক্রিফাইস পাওয়াটা আমার অধিকার, এটা যদি না হয় তাহলেই ভালো। কিন্তু জয় যেটা বললে, জয়টা আমাকেও বোঝায়, আমি বুঝি, ও যখন বোঝায় সত্যি আমি বুঝি, কারণ কথাটা আমি বুঝতে পারি খুব লজিক্যালি, একদম ঠিক কথাটা। কিন্তু আমি এতটা আপডেট হতে পারি না, আমি আমার গন্ডগোল করে ফেলি। আপডেট করো না, বলো, সবার একটা নিজস্ব লাইফ আছে। আচ্ছা তো সবার নিজস্ব লাইফ আছে, সবার পাওয়ার অধিকার আছে, যেমন কিন্তু আমি পাই না এই চিন্তা করাটা। মানে অনেকেরই যেটা চিন্তা আছে যে একটা সময় হয়তো বাচ্চা আমাকে দেখবে বা সামথিং, এরকম ব্যাপারগুলো, এই চিন্তাটাও ভুল। আসলে এখনকার দিন আগেকার দিনের থেকে অনেক পাল্টেছে তো, তো আগেকার দিনে যেভাবে মানুষ করতো বাবা মারা, স্যাক্রিফাইস সব কিছুতে বাচ্চার প্রায়োরিটি এগুলো দিয়ে দিয়ে, মানে বাড়িতে ভালো জিনিস এলে সেগুলো আর বাচ্চারাই খাবে, আমিও পেয়ে এসেছি, বেকার বলে লাভ নেই, আমিও পেয়ে এসেছি, আমরাও সেটাই করি। বাড়িতে যেন জন্য জিনিস এলে আগে জয় ভাগ করে দুটো বাচ্চাকে দেয়, তারপরে যা থাকবে তখন আমরা ভাগ করে খাই। এটা সব বাবা মারাই করে থাকেন, শুধু আমরা বলে কেন, সব বাবা মারাই এই স্যাক্রিফাইস করে থাকেন। কিন্তু আমার মনে হয় একটু বদলানো উচিত এই ব্যাপারগুলো, কারণ এখন এমন একটা বাচ্চাদের মধ্যে মেন্টালি ক্রিয়েট হচ্ছে যেটা বড় হতে হতে আজকে বলে না, এটা তো আগে থেকেই চলছে, কিন্তু এখন আরো বেড়ে গেছে যে বাবা মাকে না দেখা, অনেকে বাড়ি থেকে বার করে। আমার মনে হয় এখন কমেছে জানো, এটা কোথায় গো, আমি তো সব চারদিকে একই দেখছি। এখন তো আরো বৃদ্ধাশ্রমে, এখন বড় বড় জায়গায় অনেক সময় কি হয় যে দেখার কেউ নেই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে নিউজ একটা দেখছিলাম, একটা বয়স্ক একদম মানে নড়তে পারে না, তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে।
তুমি বাড়ি থেকে বার করে দেওয়ার কেস না, বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যাপারটা। এটা আমরা যদি যাই না, বিশেষ করে বন্ধ করাও, মানে বন্ধ করতে পারি, যে এলাকায় ঘটনাগুলো হয় সে এলাকার লোক তো জানতে পারে, জানলে পুলিশকে হয়, পুলিশ কাছে নিবেচে করে গিয়ে দুই চর দিতে হয়। চর ভরপেট মারা যাবে বলে সেই মারটা মারতে হয়। অবশ্যই তাহলে ভালো করে পেটাও, ঠিক হয়ে যাবে। বোঝে না, তাদের ঘরেও বাচ্চা আছে, তারাও বড় হচ্ছে। ভারী খবরের সময় ভারী ভারী আলোচনা হয়ে গেল। কি হয়েছে, তুই আমার দেখবি তো গান্ডি? এটা একটা খুব দামি কথা যেটা জয় বলে, যে বাচ্চা থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না, এটা কিন্তু খুব সত্যি কথা। কারণ ইন ফিউচার কি হবে জানা নেই, কিন্তু সেই সময় যাতে ভেঙে না পড়ে, এই কষ্টগুলো অনেকে নিতে পারে না, অনেকের হার্ট অ্যাট্যাক হয়ে যায়, অনেকে বাড়ি থেকে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়, অনেক কিছু হয়। তো যাই হোক, তো ওই এক্সপেকটেশনটা না রাখাই ভালো। এটা তাদেরকে আমি কী বলবো, বাবা মারা যেরকমই চলুক, ছেলে মেয়ের মেন্টালিটির ওপর ওটা নির্ভর করে, এটা বলা যায় না। এক এক জায়গায় এক এক রকম এক্সপিরিয়েন্স হয়, কী ব্যাপারে অনেক সময় বাবা মার কোনো সমস্যা না থাকলেই বাড়ি থেকে প্রবলেম হয়। বাচ্চা কী করবে সেটা তুমি ঠিক করতে পারবে না, ঠিক করে। ওই জন্য আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম, যে সময় থাকতে বাচ্চার সাথে সাথে নিজেরাও সমস্ত কিছু এনজয় করে নিই। একদম ঠিক কথা, এটা হলো একদম মরাল। যাই হোক, অনেক ভারী ভারী আলোচনা হয়ে গেল, আর হেভি হেভি খাওয়ার সাথে খাওয়াটা কেমন হয়েছে সেটাই তো বললে না। মিঠে কষাটা মজা হয়েছিল, আমি বানিয়েছি, কি বলবো। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। মিষ্টি খাবে না, তাহলে ভিডিও শেষ করে দেবো। হ্যাঁ, ওটা হাত ধুয়ে উঠে বসে খাবো। তুমি খাবে না? উঠে খাবে, খেতেই পারো তুমি, তুমি তো মিষ্টি খেয়ে না। কিন্তু আমি না এখন খাবো না, আমি খেলে এখন মেটের মুখটা নষ্ট হয়ে যাবে। আমার মেটে বাকি আছে, তারা মিষ্টি খাওয়ার মেটে খাবো। এটা মামের জন্য মিষ্টি খাবি? হ্যাঁ, মিষ্টি নিয়ে তোকে ডাকিনি তো আমি। ও কি মিষ্টি খাবি তুই? ও শোনা, ক্যান্ডি এসে টানছিল মিষ্টি খাবে। হাসবে না, পুরো ট্যাক্সি তো মুখে ঢুকে দিল। চলো বাবা, তাহলে আজকে ভিডিও বলতে পারবি না। আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।